যেমন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এটা কিন্তু রবীন্দ্রনাথ 80 বছর বয়সে লেখেন, এটা 23 বছর বয়সে লেখা। কেমন? তো 80 বছর দিনে দিনে মরণ হলে তুই মোমো বৃদ্ধ বয়সে এটা মৃত্যু ছাঁচা না তার। আচ্ছা যাবো তো না, আমি মনে করলো এই জন্য যে আপনি ডক্টর কাজী মোতাহার হোসেন আমাদের সেই বিখ্যাত, তো আমাদের বয়সে আসতে আসতে ওনার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেতে শুরু করে, এবং লোপ নানানভাবে পায়, কিন্তু ওনার শুরু লোপ পেতে শুরু করলে একটা হাস্যকর বাধে। যেমন একদিন একটা পাড়ায় গিয়ে উনি ঘুরছেন, এই খালি ঘুরছেন খালি ঘুরছেন, এক ছাত্র দেখছে যে স্যার খালি ঘুরছেন, তো শেষে যে জিজ্ঞেস করছেন, স্যার আপনি এই পাড়ায় কোনো বাড়িতে যাওয়ার জন্য এখানে কি ঘোরাঘুরি করছেন, কোন বাড়িতে যেতে চাচ্ছেন? তো উনি বললেন যে ঠিক তো, তাই তো ওটাই তো ভুলে গেছি এইরকম। এবং তার কন্যাকে দেখে বললেন, হ্যাঁ কন্যাকে সঞ্জিতা আপাকে একদিন, এই যে সঞ্জিতা খাতুন, সঞ্জিতা আপাকে উনি সালাম দিয়ে বলেছেন। জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি সালাম দিলেন কেন? তো ইসে সঞ্জিতা বললো, ও তাই তো একটু চেনা চেনা লাগলো সেই জন্য সালাম। যে কথাটা সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি জীবন নিয়ে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, কিন্তু আমি মনে করি যে জীবন একটা খুবই খুবই পরিপূর্ণভাবে ব্যবহারযোগ্য একটা জিনিস, কারণ এই একবারই আমরা এসেছি তাই না। কত মানে ধর্মপ্রাণ মানুষ আছে যারা বেহেশতে কি কি পাবেন তার তালিকা বলার আগে গড় গড় করে বলে যেতে পারে, এবং সেই স্বপ্নে বিভোর আছে, কিন্তু তারাও তো মরতে চায় না। নিশ্চয় জীবনের মধ্যে এমন কিছু আছে, কেমন যে একেবারে বেহেশতে যাব জেলেও মানুষ মরতে চায়। তো আমি মনে করি যে আগে ভাবতাম দুঃখ যাহারে মরে যাব, এখন আমি এটা ভাবি না। আমি যেটা ভাবি সেটা হলো জন্মালাম কি করে, একটা সাধারণ চাকরি পেতে হলেও তো একটা মানুষকে 16 বছর 18 বছর 20 বছর 22 বছর, এই যে আজকে আমাদের সঙ্গে এসছে অমানসিক কষ্ট, তারপরেও হয় না, তারপরে অ্যাপ্লিকেশন, তার ইন্টারভিউ, জুতার সোল খুলে যায় তাতেও হয় না, তারপরে ব্যারিস্টার কত কিছু, তারপরে একটা চাকরি বাকরির জন্য আমাদের দেশে এখানে, আর এই জীবনটা আমরা পেয়ে গেলাম, কোনো কিছু দিলাম না কিছু করলাম তাই না। কি আশ্চর্য হবে এই পৃথিবীতে, এই সেই বেদের মধ্যে আছে না যে এই গৃহ মধু, এই বৃক্ষ মধু, এই অন্তরিক্ষ মধু, সারা পৃথিবী মধুতে ভরা, সেরকম একটা মধু হিসেবে আমরা এসে, মানে আমার কাছে এটা সবচেয়ে আশ্চর্য লাগে। মানে তুমি ই করো না, আমি শেষ করে দিচ্ছি তোমার ভাবসা ভালো। তো তো কেমন ধরা যায় এই যে রসগোল্লা আছে না, রসগোল্লার একটা মিয়া ভাই আছে আরো বড়, নাম কি রাজভোগ। তো একটা রাজভোগের মধ্যে একটা, হ্যাঁ তো এরকম রাজভোগ, তো এরকম ধরো যে কারো পাহাড়ের মতো যদি বিশাল একটা রাজভোগ আর তার মধ্যে একটা পিঁপড়া, একটা পিঁপড়ে পড়ত, তার যা অবস্থা হতো,
যে খা যত পারিস খেয়ে। আমরা তো সেরকম একটা জীবনের মধ্যে এসে এই জীবনের পরে আর দরকার কি? এই জীবনকে যতটা আমি দিতে পারলাম, আমাকে বলে যে আপনি আপনি মরে গেলে আপনার এই প্রতিষ্ঠান কে চালাবে, এই প্রশ্ন আমার প্রথম না। হ্যাঁ, তা আমি বললাম যে কেউ চালাবে না বলে কি আমিও বন্ধ করে দিই? আমার আমার কাজটা তো আমি করব, এবং যদি কাজ সঠিক হয়, আমার শেষ কথা এটুকুই থাকে, কাজ যদি সঠিক হয় তাহলে আমরা কাকে নিয়ে চেষ্টা করছি, আমরা কোন মানুষ কাকে বড় করতে চাই? কেমন আমাদের স্লোগানটা কি? আমাদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ। মানুষ অসম্ভব ক্ষমতা সম্পন্ন একটা ছিল, মানুষ হাঁস মুরগি গবাদি পশু নয়। একটা মানুষকে যদি একটা প্রজ্বলিত করা যায় সে পৃথিবীতে উলটপালট করে, তো সেই চেষ্টাটা আমরা করছি। আমি যেদিন থাকবো না সেদিন সেই মানুষ থাকবে, দেখা যাবে যে স্বামী নিজে দখল করে ফেলেছে তো বলার তো কিছু। এবং আবার ওখানেও আছে তাই না, মানুষের শক্তি সেটা সেটা মৃত্যু পর্যন্ত সে। তো সুতরাং এসব ভেবে টেপে লাভ নাই, আমার কাজ যেটুকু সেটুকু করাই আমি দায়িত্ব এবং আনন্দ দায়িত্বটা সত্য। যে দায়িত্ব হতো তাহলে পরে আমার মুখ একদিনে বেঁকে যেত, আমি আনন্দে আছি, আনন্দে বাঁচতে চাই, করতে চাই।